কাঁটাতারের বেড়া দুই বাংলাকে ভৌগোলিকভাবে পৃথক করলেও দুই দেশের সংস্কৃতি এবং শিল্পকলায় একাত্মতা বিরাজমান যুগ যুগ ধরে। আর সেই ভাবধারার নিরিখে ওপার বাংলার রাজশাহী বিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক এবং গবেষণারত পড়ুয়ারা শিল্পকলার পাঠ নিতে এলেন এপার বাংলায়। শুক্রবার সকালে রায়গঞ্জ শহরে এসে পৌঁছন তারা। এখানে তাদের সকলকে স্বাগত জানায় উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্স। এরপর তারা রায়গঞ্জের প্রথিতযশা মৃৎশিল্পী ভানুপালের কুমোরটুলিতে পৌঁছন। সেখানে মৃৎশিল্পকলা নিয়ে পড়ুয়াদের বিশেষভাবে আলোকপাত করা হয়। হাতে কলমে তাদের প্রশিক্ষণ দেন ভানুবাবু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক তথা লেখক আমিরুল ইসলাম জানিয়েছেন, পড়ুয়াদের দুই বাংলার শিল্প সৃষ্টির বিষয়ে অবগত দীর্ঘদিন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই জন্যই আন্তর্জাতিক শিক্ষা গবেষণার ধর্মী সফর চলছে। দুই দিনাজপুর এবং দার্জিলিং জেলার নানান তথ্য সংগ্রহ করবেন তারা। এতে উপকৃত হবে পড়ুয়ারা। এদিন ওপার বাংলার পড়ুয়াদের পাঠ দিতে পেরে আপ্লুত মৃৎশিল্পী ভানুপাল। তো রাজশাহী ইউনিভার্সিটির থেকে ছাত্র ছাত্রীরা আসছে, আমার একটু কষ্ট হচ্ছে যে মাত্র 2 ঘন্টার সময় পাচ্ছি। এই 2 ঘন্টার সময়ের মধ্যে তো হাতে করে দেখানো মুশকিল। তথাপিও আমি চেষ্টা করেছি থিওরিক্যাল বলে এবং বিভিন্ন যে উপাদান এবং উপকরণ এবং আগামী দিনে যে ছাত্ররা কিভাবে উপলব্ধি করতে পারবে সেইটা নিয়ে একটু তাদের সঙ্গে আলাপ আলোচনা করলাম। তো আমি চেষ্টা করব যে এরা মানুষ হবে, যদি এই কাজটাকেও যদি অবলম্বন করে এরা চলে তাহলে আমি যে জায়গায় আছি এর থেকেও বড় জায়গা যাবে। এটাই আমার ছাত্রদের প্রতি একটা আমার ভালোবাসা, আমার আশীর্বাদ থাকলো যে ছাত্ররা আরও উন্নত হবে, আমার থেকেও আরও বড় জায়গায় যাবে। এই আশা আমি ছাত্রদের কাছ থেকে ছাত্রদেরকে আমি দিচ্ছি, তারা ভালো হবে, ভালো হবে। আমি বললাম কি যে আমি এত আপ্লুত হয়ে গেছি, এত আবেগপ্রবণ হয়ে গেছি যে আমার সঙ্গে শুধু বাংলাদেশের যে ছাত্রছাত্রী তা না, আজকে 4-5 জন অধ্যাপক, তারপরে এখানকার চেম্বার অফ কমার্স, তারপরে এইখানকার যারা গুণমুগ্ধ আছেন, গুণীজন আছেন, তারা পর্যন্ত এই কাজের সাফল্য কিন্তু করার জন্যে আপ্রাণ চেষ্টা করে গেছেন। এটার জন্য আমি গর্বিত চেম্বার অফ কমার্সের যারা প্রতিনিধিত্ব আছেন তাদেরকে আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি এবং ছাত্রছাত্রীদের অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। যে মৃৎশিল্পী ও শিল্পী সমাজ, এই যে আজকে যারা মৃৎশিল্পকে যুগের পর যুগ হাজার হাজার বছর ধরে টিকিয়ে রেখেছে, সেই মৃৎশিল্পীরা আজকে কিন্তু এক ধরনের হুমকির সম্মুখীন পড়ে গেছে। কারণ তাদের সেই শিল্প উপকরণের চাহিদা কমে যাচ্ছে, এই যে মেলামাইন বা প্লাস্টিকের যে একটা কালচার এসে গেছে, কিন্তু সেগুলো আমাদের স্বাস্থ্য হানিকর বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি যে সুন্দর সুন্দর শিল্প উপকরণ তৈরি হচ্ছে, আজকে যদি বিদেশ থেকে কোনো অতিথি আসে, সে বাংলাদেশ হোক ভারতবর্ষ হোক, আমরা কী করি, আমাদের ঐতিহ্যবাহী একটি নাচ, ঐতিহ্যবাহী কিছু শিল্প উপকরণ, কিছু শখের হাড়ি, কিছু টেপা পুতুল, কিছু আমাদের যে ঘোড়া বা আরও চমৎকার চমৎকার যে শিল্প নিদর্শন, যেগুলো ফুল পাতা এবং বিভিন্ন মোটিভকে ব্যবহার করে আমাদের সৃষ্টিশীলতা, আমার গৃহকোণে বা আমাদের টেরাকোটা শিল্প হিসেবে আমার ড্রয়িং রুমে শোভা পাচ্ছে, সেগুলোই কিন্তু আমার সবচেয়ে আকর্ষণীয়। কতজন এসেছেন? আমরা এসেছি আমাদের 30 জন শিক্ষার্থী, 13 জন মেয়ে, 17 জন ছেলে, আর আমরা 2 জন শিক্ষক। আরও কোথায় কোথায় যাওয়ার? আমরা পাশাপাশি এখান থেকে আমরা দক্ষিণ দিনাজপুরে যাব, আমরা দার্জিলিংয়ে যাব, আমরা জলপাইগুড়ি ঘুরবো, তারপরে এখান থেকে কলকাতায় যাব এবং বর্ধমানেও একটা প্রোগ্রাম হচ্ছে। কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। এখানে যারা শিল্পের সাথে জড়িত, শিল্প অঙ্গনের সাথে জড়িত এবং যারা এই বঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করেছেন বা কর্মকাজের সাথে যুক্ত আছে, সেই সব মানুষগুলোকে আমরা পাচ্ছি, তাদের আন্তরিক সহযোগিতা এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ শিক্ষকবৃন্দ, পাশাপাশি আমাদের যে চেম্বার অফ কমার্সের বন্ধুদের পাচ্ছি, তারা সবাই মিলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন।
আসলে সত্যি বলতে মানে আমি এবং আমরা কল্পনাও করি নাই যে আমরা এত আদর আপ্যায়ন পাবো আপনাদের থেকে। আর এখন সত্যি মনে হচ্ছে যে নিজের দেশে আছি আমরা, নিজের দেশে যেই ফিলটা পাই, নিজের দেশে থেকে যেই শান্তিটা পাই, এখানে সেই শান্তিটা পাচ্ছি। এবং কি খাদ্য থেকে শুরু করে মানে আমরা যে খাচ্ছি, আমরা প্রথমে অনেক চিন্তা ভাবনা করছিলাম যে আসলে আমরা কীভাবে থাকবো, কীভাবে খাবো, বা ওনাদের তো হচ্ছে খাদ্যাভ্যাস কালচার সব তো আলাদা, তো সেখানে আমরা থাকতে পারবো কি না, বা সেখানে সাথে মানায় চলতে পারবো কি না। বাট এখানে এসে দেখতে পাচ্ছি যে আসলে আমরা দুই বাংলা এক, মানে এটা যে প্রমাণ আগে শুনেছি কিন্তু এখানে আমরা স্বচক্ষে প্রমাণ পাচ্ছি যে আমরা দুই বাংলা এক। আচ্ছা, টেরাকোটা